আমাদের মুরব্বী মোহাম্মদ হোসেন সনি সিনেমা উপস্থিত, ইলিয়াস কাঞ্চন সভাপতি চলচ্চিত্র শিল্পী সমিতি উপস্থিত, নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত, দিয়েতায় আমার প্রিয় একজন লোক আব্দুল সামাদ খোকন উপস্থিত, হুমায়ুন কবির সুজন উপস্থিত, আমাদের আরো আমন্ত্রিত অতিথি প্রযোজক শিল্পী পরিচালক এবং সকল কলা কুশলী সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আজকে যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, সুনান মুভিজে মানে আমার বিষয়টা হয়ে যাবে এরকম যে আমি আজকে মঞ্চে দুঃখের সাথে কিছু কথা বলবো। আমার অনেক দুঃখ আজকে এইরকম একটা সমাবেশে, একটু ভাই একটু চুপ করবেন। আমরা জানি অসম্ভবকে সম্ভব করা হচ্ছে অনন্ত জলিলের কাজ, কিন্তু আজকে অসম্ভবকে সম্ভব করেছে মোহাম্মদ ইকবাল। আমি ব্যর্থ হয়েছি, আমি অনন্ত জলিলের প্রথম সিনেমা থেকে আমি অনন্ত জলিলের পিছে লেগেছিলাম। অনন্ত ভাই আমার একটা ছবি করে দেন, আমার একটা ছবিতে কাজ করে দিন, আমার একটা ছবিতে কাজ করে দিন, অনেক ঘুরেছি। আমি জানি না হঠাৎ করে এই অসম্ভবকে সম্ভব করলো ইকবাল। এই জন্য ইকবালকে আমি যদিও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, তারপর ইকবালের জন্য শুভেচ্ছা, কারণ ইকবাল এই কাজটা করতে পারছে। উপস্থিত অনন্ত জলিল, বর্ষা ম্যাডাম, আজকে নিজস্ব প্রোডাকশন থেকে এই প্রথম অনন্ত জলিলের যাত্রা শুরু হলো, এবং এই যাত্রায় এই যাত্রার পর যেন মসৃণ হয়, এই যাত্রা যেন ইকবাল যে যাত্রাটা শুরু করেছে অনন্ত জলিল এবং বর্ষা ম্যাডামকে নিয়ে, এটা যেন সাকসেস হয় আমরা দোয়া করি। এবং দুঃখের পরেও সুখের কথা বলছি যে যেহেতু ইকবাল শুরু করেছে, এরপরে আমরাও অনন্ত জলিল তো আর ঘুরাতে পারবে না, আর না করতে পারবে না, আমরাও অনন্ত জলিলকে নিয়ে কাজ করব। আজকে এই তিলহিম এই চলচ্চিত্রের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, এই চলচ্চিত্রের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যে ইকবালের এই প্রজেক্ট যেন সাকসেস হয়। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।